করেছে, তাই ফোন দিয়েছে আমাদেরকে, ডেকে দিল একটা আলোচনার টেবিলে বসার জন্য, কিন্তু এটা ছিল ওদের ভাগ। তবে ওদেরকে বলল নর্থ গেটে যেতে হবে, সেখানে থেকে বলল সাউথ গেটে যেতে হবে। সাউথ গেটে এক ঘন্টা দাঁড় করিয়ে রাখার পর আবার ঠিক হলো নর্থ গেটে। এইভাবে আমাদেরকে ঘোরানো হলো, টাইম ফিল করা হলো যাতে কম সময়ে ওদের সঙ্গে কথা বলতে হয়। তারপরে যখন আমরা গেছি ওখানে আলোচনা করেছি, সেই আলোচনাটা আমরা ভয় ভয় এবং কারো মুখে সামনে রাখার চেষ্টা করেছি। উনি পিছিয়ে বেরোনোর চেষ্টা করেছেন, আমরা আমাদের দাবিতে সিট সিট দিলাম। এখন বিষয় হলো এই সরকার যেটা চাইছে যে আমরা উত্তেজিত হয়ে যাই, গিয়ে এখানে একটা কেমন তৈরি করি, এখানে কন্টেন্ট অফ কোর্ট হোক, আমাদের উপর লাঠিচার্জ করুক, আর একটা কেমন তৈরি হোক। এবার সরকার বলবে আমরা আলোচনায় বসেছিলাম, আমরা প্রথমে করতে গিয়েছিলাম, ওরাই উত্তেজনা সৃষ্টি করে আমাদের এই কাজটাকে এগোতে দিল না। ওইভাবে ওই প্রবঞ্চে পা দেবে না। সেই কথা বলে সকলকে শুধু একটা জিনিস জানতে চাই, চার ছয় জমা দেবেন কি দেবেন না?